আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। গতকাল 10 তারিখ রাত পর্যন্ত আপনারা যারা অনেকেই ইটালি থেকে যোগাযোগ করছেন যে আমাদের কাগজ উঠছে, তো তাদের এই যোগাযোগের উপর ভিত্তি করেই কোথায় কোথায় কাগজ উঠলো সেটা নিয়ে আজকের ব্লগ। আমার সাথে যারা যোগাযোগ করে, আমি কখনো কারো বলি না যে ভাই এই ইনফরমেশনটা দেন বা এই ভিডিওটা দেন। তাদের মনের খুশি এবং ইচ্ছা এবং তাদের ভালোবাসার কারণে অনেকেই অনেক কিছুই করে। আমি কাউরে বলি না যে ভাই এইটা করেন আমার জন্য। আমি জানি আমার তকদির বা আমার কপালে যা আছে সেইটাই হলো সবচেয়ে বড় জিনিস। আপনারা ভালোবাসেন, সেই ভালোবাসা আমি ধরে রাখার চেষ্টা করি, কখনোই কারো বিপদে ফেলানোর চেষ্টা করি না। তো গতকাল পর্যন্ত অনেক জায়গা থেকেই আমার কাছে জানাইছে যে কাগজ উঠছে। তো তার মধ্যে আমি আজকে একটা সাউন্ড শোনাই, আপনাদেরই সাউন্ড। কৃষি ভিসা, সে চিন্তিত আছে যে পাঠাইলে কি পাইবো কিনা। আর একটা সাউন্ড শুনেন ভাই, ঝালনো শহর থেকে আমার সালেনো। তো এরকম আপনারাই সাউন্ড দেন, সেগুলোই আমি প্রচার করি। এমন না যে আমি আপনাদের বলি যে ভাই সাউন্ডগুলো দেন কেন বা আমারে জানান কেন। আপনারা ভালোবাসেন মানুষেরই যেন আমি ইনফরমেশনগুলো দিতে পারি কোত্থেকে কাগজ উঠলো। তারপর আমার পাশেও কিন্তু ই আছে, আপনারা মেসেজ দিয়েছেন যে ভাই আমার এই জায়গা থেকে কাগজ উঠছে, তো সেগুলোও দেওয়া আছে। এবং আমি এখন কিছু এলাকার নাম জানি যেগুলো থেকে আসলে কাগজ উঠছে গতকাল পর্যন্ত 10 তারিখ, আজকে 11 তারিখের কোনো জানি না। তো গতকাল পর্যন্ত 250 শহর থেকে কাগজ উঠছে এগ্রিকালচার, তারপর ভিতের পো এগুলো সব এগ্রিকালচার, বরগামো এগ্রিকালচার, তারপর সালেনো আপনারা শুনলেন সাউনে এগ্রিকালচার, বাড়ি শহর থেকে কিছু কাগজ উঠছে সেগুলো এগ্রিকালচার, রেমিনি থেকে গতকাল ভিডিওতেও দেখছেন এমনিও জানাইছে যে কিছু এগ্রিকালচার কাগজ উঠছে, তারপরে লাকুইলা আমার সরাসরি জানাইছে ফোন করে যে ভাই কাগজ উঠছে, এখন ঢাকাতে জমা দিলে সার্টিফিকেট লাগবে কি না। তারপরে তরেন্তো থেকে কিছু কাগজ উঠছে, খুবই সামান্য পরিমাণ উঠছে, 10 থেকে 20টা, কিন্তু অনেকে প্রচার করতে পারে কারণ ওইখানে কোটাই আছে 300, খুব সম্ভবত। তারপর ফেরেরা শহর থেকে উঠছে, তারপর পালের মধ্যে থেকে কিছু উঠছে, কাতানিয়া থেকে কিছু উঠছে। এই ছিল মোট যে পরিমাণ আমার কাছে জানা, কিন্তু এর বাইরেও উঠতে পারে অনেক জায়গা থেকে কাগজ, সেগুলো আমি জানি না। এখন আপনারা যেগুলো ইনফরমেশন দেন আমার হোয়াটসঅ্যাপে, আমি কখনো বলি না ভাই আপনি আমার এইটা ইনফরমেশন দেন, কখনোই ব্লগে বলি না। আপনারা ভালোবাসেন ইনফরমেশন দেন, সেই ইনফরমেশনের উপরে ভিত্তি করেই আমি ব্লগ বানাই। তো আমি যদি এরপরেও যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা ক্ষমা করবেন, কারণ আমি চাই না যে আমার কারণে আপনার কোনো সমস্যা হোক বা আমি আপনার ভিডিও বা আপনার কোনো কিছু চুরি করে প্রচার করা। কারণ হলো সব চোরেরই বিচার আল্লাহ পাক অবশ্যই করবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে ভিডিওটা ছোট কারণ মনটা অনেক খারাপ, কারণ যেভাবে মানুষ পিছে লাগে থাকে সেগুলা ভাষায় প্রকাশ করা যাবে না। ভালো কাজেও লাগে থাকে, খারাপ কাজেও লাগে থাকে, মানে সব কিছুতেই। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।